আজাদি কা অমৃত মহোৎসব সংসাজাগমা সালনরগই ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান ফোর্স রোগ নিবাখাক্তি উত্তর পূর্ব হাস্তিনী যত রাজাখর দলিন কবার খেলায় কাইসব প্যান নর্থ ইস্ট কার রেলি নি পান্ডা সংসাজাখা কার রেলি পর উত্তর ভারত পরিক্রমা ফোর্ট উইলিয়ামস কলকাতা নি সিমি চেঙ্গি উত্তর পূর্ব ভারত নি যত সেভেন সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার হাস্তিনী মিশিংতেই বড় কভার খাই নাই অতাংবতাং নি নাহার মুখা যুব মুক্তিযোদ্ধা বীর নি সকাত মাঞ্জাক তৈব কবাং বরক নি থানি বরক নি এক্সপিরিয়েন্স শেয়ার খাই নানি 22 মার্চ 2023 বিশ্ব অরেলি বান রোমই সংস্থা জাকমানি লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জিওসি ইন সি ইস্টার্ন কমান্ড কার রেলি ও মাঞ্জাক নাই আদং রক অ্যালবার্ট ইকা পার্ক আগরতলানি মুক্তিযোদ্ধা তাই থিজাক বীর জওয়ান রগ্ন বরম ইয়াফরকা আজকের যে প্রোগ্রামটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ শুনেছেন যে পূর্বোত্তর ভারত পরিক্রমা এটা আর্মির তরফ থেকে ইস্টার্ন সেক্টর আর্মির তরফ থেকে এই পরিক্রমা চলছে এই পরিক্রমা কলকাতার পোর্টিলেম থেকে 22 মার্চে শুরু হয়েছে সেটা শুরু হয়ে পশ্চিমবঙ্গ তো কাভার করেছে পশ্চিমবঙ্গ কাভার করে আমাদের নর্থ ইস্টের যে 7টি রাজ্য আছে সেই 7টি রাজ্য সহ কাভার করবে তো আজকে এই পরিক্রমা 18তম দিন এখানে ওনারা পুরো টিম নিয়ে ত্রিপুরাতে এসছেন ত্রিপুরাতে আজকে প্রোগ্রাম চলছে ওনারা গতকালকে ওনারা এসছেন আজকে প্রোগ্রাম চলছে এবং আগামীকালকে এখান থেকে সকালবেলা চা এখান থেকে রওনা দেবেন ওনারা শিলচর যাবেন এখন পর্যন্ত মোটামুটি পশ্চিমবঙ্গ সহ 8টা রাজ্য তারা পরিক্রমা করেছেন টাচ করেছেন আগামী দিন মেঘালয়ে গিয়ে ওনাদের পরিক্রমা শেষ হবে তো এই পরিক্রমার একটাই উদ্দেশ্য আজাদিকা অমৃত মহোৎসব যেটা চলছে সেই আজাদিকা অমৃত মহোৎসব চলাকালীন সময়ে ভারতীয় যারা আছেন ভারতবর্ষের প্রতিটা রাজ্যে ওনারা যেহেতু ইস্টার্ন সেক্টরে আছেন তো ওরা ইস্টার্ন সেক্টরের যে 7টা রাজ্য নর্থ ইস্টের 7টা রাজ্য এবং পশ্চিমবঙ্গের অংশ সহ এই সেক্টরে ওনাদের যে ইন্সপিরেশনাল বক্তব্য বিভিন্ন স্কুলে যাচ্ছেন ওনাদের যারা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এই ক্ষেত্রে ত্রিপুরার তরফ থেকে আমি খুবই গর্বিত যে ত্রিপুরা ট্যুরিজম দপ্তর পর্যটন দপ্তর ওনাদেরকে একটুখানি স্পন্সর করার সুযোগ পেয়েছে সেই স্পন্সর করার সুযোগ হয়েছে যার জন্য আজকে আমরা গর্বিত এবং ওনাদের আমরা স্পন্সর করে এবং ওনাদেরকে সাপোর্ট করার জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে ট্যুরিজম দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আমরা ওনাদেরকে ছোটোখাটো একটু সাপোর্ট আমরা করেছি থ্যাংক ইউ আমি তপন কুমার দাস ডাইরেক্টর ট্যুরিজম রাজা খড়াগুলিনের ইতানি কক্থুম ব্যুরো রিপোর্ট খুম্পুই